হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মুভির কথা বলবো, যার ট্রেলারটা বেরিয়েছে সেটা নেটফ্লিক্সে আসছে, খুব শিগগিরই আসছে 30শে সেপ্টেম্বর। সেটা হচ্ছে প্ল্যান এ এবং প্ল্যান বি। এখানে মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তামান্না ভাটিয়া এবং রিতেশ দেশমুখ। তো সিনেমা ট্রেলারটা দেখে আমার যেটুকু মনে হলো, এরা জরি মেকিংয়ের একটা মানে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এদের আছে এবং পরস্পর পরস্পরের বিরোধী। তো এখানে এই এই ট্রেলারটা দেখে, এই সিনেমাটা দেখে আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে যে 2012 সালে জরি ব্রেকার বলে একটা সিনেমা হয়েছিল, সেটাতে আর মাধবন এবং বিপাশা বসু মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকটা এই মানে এই যে মুভিটা যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা ওই ধরনের। কিন্তু দেখুন, মানে দুটো সিনেমার প্রেক্ষাপট একরকম হলেই যে তার এন্ডিং বা পুরো সিনেমার গল্পের বুননটাই যে একই রকম হবে তার কোনো মানে নেই। এখানে দেখাচ্ছে যে দুজনে পরস্পর পরস্পরের বিরোধী, দুজনে কেউ কাউকে সহ্য করতে পারে না। এবং পুনম দিলন একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারে আছেন, তিনি তামান্না ভাটিয়ার মা চরিত্র অভিনয় করেছেন। তো মানে অনেকেই তাদেরকে সাজেশন দিচ্ছেন যে দুপক্ষকেই, মানে রিতেশ দেশমুখ এবং তামান্না ভাটিয়ার দুজনকেই সাজেশন দিচ্ছে যে তোমরাও এবার বিয়েটা করে না। তো এইভাবে গল্পটা এগোতে থাকছে। এবার আমরা জানি না যে আমি আমার দেখে মনে হলো জরি ব্রেকারের সঙ্গে মিল আছে, কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। এবার সবটাই নির্ভর করছে সিনেমাটা 30শে সেপ্টেম্বর যখন নেটফ্লিক্সে আসবে সেটার ওপর, এটা নির্ভর করছে। তো দেখা যাক কেমন হয়। আর অভিনয় নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, রিতেশ দেশমুখ তামান্না ভাটিয়া দুজনেই এক্সপিরিয়েন্সড অভিনেতা অভিনেত্রী, তো তারা তাদের জায়গাটাতে ভালো অভিনয় করবেন, এটাই কাম্য। তো এই ছিল আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।